শান্তি এ দুদিন আমরা কী কী পড়লাম বড় মনে আছে প্রথম দিনে পড়লাম আমরা আত্মার বিষয় দ্বিতীয় দিনে পড়লাম আমরা পরমাত্মার বিষয় পরমাত্মা হচ্ছে সর্ব আত্মার পিতা পরমাত্মার বিষয়ে আমরা পড়লাম না বুঝতে পারছেন এখন আজকে আমরা আবার পড়ব পরমাত্মা আরও শঙ্করের মধ্যে কী পার্থক্য শঙ্কর কেউ তো শিব বলে আর শিবলিঙ্গকেও শিব বলে এখানে কোনটা আসল শিব দুটা শিব তো হতে পারে না তো আমাদের ধর্মশাস্ত্র কি বলে আর এখন পরমাত্মা কি বলে এখন এই পড়ায় তো পরমাত্মায় পড়াইছে এখন কোনটা সত্য সত্য আপনারা বিচার করতে পারবেন প্রথম লেশনে আমরা জানলাম আমরা আত্মা অবিনাশী আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা মরে না আর দ্বিতীয় দিনে পড়লাম পরমাত্মার বিষয়ে তো পরমাত্মা কে হয় পরমাত্মা আমাদের সবারই পিতা হয় তো পিতার উপরে আমরা বাচ্চা কি হয় নির্ভরশীল হয় পিতার উপরে আমরা পিতাই আমাদেরকে খাওয়াইছে পালন করছে পড়াইছে হ্যাঁ সব কিছু পিতার উপরে হয় এখন তারপরে আমরা বললাম আমাদের পিতা কেমন অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু পিতা পরমাত্মা জ্যোতির্বৃন্দ অন্য মানুষের পিতা তো জ্যোতির্বৃন্দ হয় না কিন্তু আমাদের পিতা হইছে জ্যোতির্বৃন্দ পারলৌকিক পিতা এখানে আমরা পিতা পেলাম কই কয়জন এজন লৌকিক পিতা ঘরের ঘরের বাবা তারপরে এখন পেয়েছি পরম পিতা পরমাত্মা উনি হয়েছে পারলৌকিক পিতা উনি মুক্তি জীবন মুক্তি দাতা আমাদের সর্বদুখ কষ্ট হরণ কর্তা প্রতিপাবন জগতের গুরু আমাদেরকে সুখদাতা শান্তিদাতা আনন্দদাতা আমরা যা চাই সেয়াই আমরা পরমাত্মা থেকে পাব আজকে আবার তৃতীয় দিনে আমরা জানব যে শিব আর শঙ্করের মধ্যে কি পার্থক্য এখন দেখেন হিন্দু শাস্ত্র মতে শঙ্করকেও উনি শঙ্কর কিন্তু শঙ্কর বা মহাদেব ওনার দেহ আছে ওনাকেও শিব বলে আরও পরমাত্মার শিবলিঙ্গকেও শিব বলে এখন দুই দুই জায়গাতে দুটা শিব আছে কোনটাকে মানব এইজনকে মানব না এইজনকে মানব এখন কেন দুইজন একের নাম হয়েছে এখন দেখেন আর পার্থক্যর অর্থ হয়েছে শিব বা শঙ্কর উনি দেহধারী দেহধারী যখন ওনার শরীর আছে শরীর থাকলে যার শরীর আছে তার জন্ম আর মৃত্যু আছে তাহলে শঙ্করের দেহা আছে সেজন্য ওনার জন্মও হয়েছে ওনার একদিন মৃত্যু হবে ওনার দেহা আছে মানে হাত পা মুখ কান্নাক সব আছে উনিও কি করে জঙ্গলে গিয়ে তপস্যা করে দেখেন জঙ্গলে মাঝরাতি এই মাঝরাতি নদীর কিনারে গিয়ে উনি তপস্যা করে সারা শরীরে ভস্ম লেপন করে উনি ভগবানের তপস্যা করে উনি কী চায় উনিও মুক্তি আর জীবন মুক্তি চায় সেই জন্য শঙ্করের কিন্তু দেহা আছে এই শঙ্করের দেহাতে এখন দেখেন শঙ্করের শরীরে কি আছে সাপ আছে আর নানা রকম গয়না পড়া আছে শরীরে অন্য বিশেষ বিশেষ কোনো কাপড় নাই শঙ্করে কেন এরকম বেশ ধারণ করছে ওনার তো শরীর আছে শরীর আছে আর আমরা এখন চাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবতাকে বা ঈশ্বরকে উনি যদি ঈশ্বর হয় তাহলে ওনার তো শরীর আছে ভালো করে উনি কাপড় চোপড় পরে ভালো খাবার খেয়ে লং প্যান্ট শার্ট পরে অ্যারোপ্লেনে সারা শরীর ভ্রমণ কর সারা পৃথিবী ভ্রমণ করতে পারে কিন্তু না করিয়ে উনি তপস্বী বেশে মাঝ তপস্যা করতেছে আর শঙ্করের আগে সবসময় শিবলিঙ্গ থাকে এরকম শিবলিঙ্গ থাকে তার মানে কাউনি কার ভক্তি করে শিবের ভক্তি করে কেন ভক্তি করে উনিও কিছু চায় উনারও কিছু চাওয়া আছে যার চাওয়া থাকে সে পরিপূর্ণ সম্পূর্ণ পরমাত্মা নয় এখন শিবের দেখেন শিবলিঙ্গ যেখানে শিবের মন্দির আছে সেখানে শিবলিঙ্গ রাখা আছে শিবলিঙ্গর বলা হয়েছে শিব অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু এই সূক্ষ্ম জ্যোতির্বিন্দ এখানে দিয়ে তিনটা রেখা দিয়ে চন্দনের লাল লাল ফোঁটা দেওয়া হয় তার মানে উনি শঙ্কর উনি তিনই লোকের মালিক তিন লোকের আমরা ওই দ্বিতীয় দিনে পড়েছিলাম যে সাকার মনুষ্য লোক আকারী দেবলোক নিরাকারী আত্মার লোক এই তিন লোকের মালিক পরমাত্মা শিব কেমন বড় এই জ্যোতির্বিন্দু সেই জন্যে শিবলিঙ্গতে জ্যোতির্বিন্দু দেওয়া আছে আর জ্যোতির্বিন্দুই শুধু একটা রাখলে আমরা হিন্দু মানুষ পূজা করি ফুল দি ফুল দি প্রসাদ দিই ধূপধূনা দিই জল দিই দুধ দিই মধু দিই স্নান করায় তখন এই জ্যোতির্বিন্দুতে কোথায় বই যাবে দেখবেও না সেই জন্য বড় করে শিবলিঙ্গ অঙ্কন করা হয়েছে বড় করে শিবলিঙ্গ স্থাপন করে তাতে তিনটা রেখা দিয়ে একটা লাল চন্দনের ফটো দেওয়া হয় যে পূজার সুবিধার জন্য বানানো হয়েছে আর আমরা যে দুধ দিই জল দিই সব বস্তু এদিকে বয়ে যাবার জন্য একটা বেদির উপরে রাখি পূজা করা হয়েছে আর বই যাবার জন্য এই সুবিধা করে দেওয়া হয়েছে কিন্তু আসলতে পরমাত্মা জ্যোতির্বিন্দু এই জ্যোতির্বিন্দু তো এখান দেখেন শিব পরমাত্মার কোনো শারীরিক অবয়ব নাই ওনার কোনো শরীর নাই সেই জন্যে ওনাকে অব্যক্ত বলা হয় আরও পরমাত্মাকে চোখের দেখা যায় না যেমন আত্মাকে দেখা যায় না আমরা এই আত্মাকে রাত দিন বয়ে চলছি কিন্তু দেখিনি না আমরা কেউ দেখি না নিজের আত্মাকে তাহলে আত্মাকেও দেখি না পরমাত্মাকেও দেখে না এত সূক্ষ্ম চোখে দিয়ে দেখা যায় না তো পরমাত্মা সুক্ষ কিন্তু পূজার জন্য পরমাত্মার চিত্র অঙ্কন করি বা মূর্তি বানিয়ে আমরা পূজা করি এখন শিব আর শঙ্করের মধ্যে কত পার্থক্য আছে আর শঙ্করের মধ্যে গয়না পড়া আছে গয়না হয়েছে আবার অন্য সোনা চাঁদি হীরা হীরার গয়না নয় সাপের গয়না আর সাপটাও পাঁচ মুখের সাপ সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে পাঁচটা মুখের যখন পরমাত্মা শিব পৃথিবীতে অবতরিত হয় তখন মায়াও পৃথিবীর সমস্ত জীবজন্তুর মধ্যে প্রবেশ করলো। মায়া মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এই পাঁচটা পাঁচটা বিষাক্ত বিষাক্ত বিকার জীবজন্তু পশুপক্ষী সবার মধ্যে প্রবেশ করলো এ শঙ্করের তো দেহা আসে ওনার শরীরও প্রবেশ করলো এখন শঙ্কর একজন তপসী পাঁচ বিকারে শান্তিতে ওনাকে তপস্যা করতে দেয় না আজ কলি যুগে একটা আপত্তি আছে কি যে শিক্ষা শিক্ষা গ্রহণ করা ছাত্রছাত্রীও বলে পড়াতে মন বসে না ব্যবসা করা মানুষের ব্যবসাতে মন বসে না আরও বিজনেস করা ওই চাকরি করা মানুষেরও চাকরিতে মন বসে না এখন তপস্বীরও তপস্যাতে মন বসে না কেন বসে না ওনার শরীরের মধ্যে ভিতরে পাঁচ বিঘা ঢুকে গেছে এই পাঁচ বিকারে অনবরত ওনাকে কি করে উস্কানি দিয়ে চঞ্চল বনায় সেই জন্য শঙ্কর তপস্বীর জন্য নিজের তপস্যার বলে রে সেই ওনার শরীরে থাকা বিষাক্ত বিষাক্ত বিষকে বাইর করে সাপের মধ্যে নিহিত করলো এখন শঙ্করে ভাবি সে এই সাপটাকে এখন আমি ছুড়ি মারি দিব এটা জঙ্গলে যাবে তার বন্ধুবান্ধব পাবে খেলবে খাবে কিন্তু যখন বিষাক্ত নিজের শরীরও পাঁচ বিকা তার উপরে দেওয়াতে তার নিজেরে পাঁচ বিঘাটু আছে তার উপরে শঙ্করের পাঁচ বিকাট ঢেলে দেওয়াতে দশ বিঘা ওইগুলো বেশি উচলতে লাগলো বেশি চঞ্চল হতে লাগলো এখন তাকে যদি আমি ছড়ি মারি দেই উপর থেকে নিচে ভট করে পড়বে ব্যথা পাবে ব্যথা পালে সে আরও রেগে যাবে রেগে গেলে আস্তে আস্তে সে আইয়ে শঙ্করকে ছবল দিবে। সেই জন্য শঙ্কর বলছে না একে ফেলানো যায় না সেই জন্যে উনি নিজের গলাতে পেঁচায় রাখলেন যার অর্থ আপনারা বুঝতে পারছেন না কি শঙ্করে নিজের গলাতেই পেঁচায় রাখলেন আর এমনি শঙ্করকে বললেন নীলকণ্ঠ কণ্ঠ উনি এই বিষাক্ত বস্তুতে অন্যকে অপকার করব বলে কোনো কোনো শাস্ত্রতে বলা হয় এই বিষাক্ত উনি পান করলেন আর বিষাক্ত বস্তুকে উনি গলার কণ্ঠতে রাখলেন এই বলি বলে কিন্তু এই দশ বিকারকে উনি কী করলেন সহজ হিসাবে গলাতে পেঁচায় রাখলেন তাহলে কি হয় সেই বিষাক্ত ওনার শরীরেও আঘাত করছে না আর অন্য কারো অপকার করতে পারছে না তার মানে এখানে রাজ সহজ রাজযোগ শেখানো হয় সহজ রাজযোগ শেখালে কি হয় শত্রুকেও মৃত্যু করা যায় এই সাপটু জেনে কি মানুষের সবার শত্রু একটা ছোবল দিলে প্রাণহানি হয় এ এমন বস্তুকে গলাতে পরিধান করছে তার মানে শত্রুকে কীভাবে মৃত্যু করা যায় শুভ ভাবনা দিয়ে শুভ দৃষ্টি দিয়ে আদর করে স্নেহ করে যে আপনার শত্রুতা করে ধরুন আর শত্রু খোঁজতে দূরে যেতে লাগে না আপনি যে বংশতে আসে সেই বংশরে কোনো বা আপনার ভিতরে ভিতরে জেলাসি করে আপনি যেখানে পড়াশোনা করেন আপনার সহপাঠীর মধ্যেও কেউ আপনাকে হিংসা করতে পারে আপনি যে এলাকাতে আসেন সেই এলাকাতেও কেউ আপনাকে মনে মনে ঈর্ষা করে এমন ঈর্ষালো মানুষ কে কে আসে আপনি কোন অফিসে কাজ করে সেই অফিসে কাজ করা লোকের মধ্যেও কোনো এজনে আপনাকে অকারণে আপনার শত্রুতা করে আপনি জানেন বুঝেন কিন্তু আপনি তার প্রতিশোধ নিতে পারেন না এখন আপনি কি করবেন প্রতিশোধ নিলে আরও বেশি বিষাক্ত হয়ে যাবে সেই জন্য রাজযোগে শিখায় তাকে স্নেহের বলে বস করতে লাগে যেমন সাপকে বলাতে পেচায় রাখে শঙ্করে সেইভাবে আপনি আপনার শত্রুকে জানেন তাকে স্নেহ করুন আগে থেকে আরও বেশি স্নেহ করুন মদত করুন সহায়ের হাত আগ বাড়িয়ে দেন দেখবেন সে আস্তে আস্তে আপনার মিত্র হয়ে যাবে আপন তার প্রতি আপনি নেগেটিভ সংকল্প কোনোদিন করবেন না রাজযোগে এইটাই শেখায় শত্রুকে মৃত্যু করা শেখায় এখন এটা হইল শঙ্কর এটা স আর এটা হলো শিব শিব সে পরমাত্মা নিরাকার জ্যোতিময় উনি সভারে কল্যাণ করে কল্যাণের জন্যে পৃথিবীতে এসেছে যখন পরমাত্মা পৃথিবীতে অবতরিত করেন পরমাত্মা অবতরিত করার সাথে 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 পৃথিবীতে এক আলো প্রকাশের আলো জ্ঞানের আলো বিচ্ছুরিত হয়েছে প্রত্যেকটা জীবজন্তুর মধ্যে লুকিয়ে আসছিল কাম ক্রোধ লোভ মোহ অহংকার দেখেন অতি হিসাবে বীজরূপী ছিল কিন্তু এখন দোয়াপর যুগ থেকে বেড়ে 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 এখন কলিযুগের শেষ তারা কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই পাঁচ বিকারে প্রত্যেকটা জীবজন্তুকে মানুষকে দংশন করতেছে এখন একে বিনাশ করার জন্য আমরা এক ঈশ্বর পরমাত্মার কাছে নিবেদন করলাম হে প্রভু এই পাঁচ বিকারে আমার মনের ভিতরে অনেক রকমের অপকার করছে আপনি আমাদেরকে সাহায্য করুন বা অর্থাৎ ঈশ্বরের কাছে আমরা সাহায্য চাইছি প্রভু আমি যে কাজ করতে চাই মনোনিবেশ করতে পারি না খুব মনোযোগ দিতে পারি না কিসের জন্য এই পাঁচ বিকারের জন্য তখন পরমাত্মায় রাজযোগ শিখিয়েছে রাজযোগ শিখার মানে পরমাত্মা পরমাত্মা যদি আমরা এক মনে এক ধ্যানে স্মরণ করি পরমাত্মার সেই জ্যোতি সেই পাওয়ার শক্তিটা আমাদের আত্মাতে আসবে আত্মাতে যখন এই জ্যোতি এই প্রকাশ পরমাত্মার শক্তি আসবে তখন এই পাঁচ বিকার আত্মাতে লুকিয়ে আসে রকম ঔষধপাতি খেলে এটা যায় না একে কোনো মতে শরীর থেকে বহিষ্কার করা যায় না সেই জন্য এখন পরমাত্মার স্মৃতি যদি আমার অন্তরের ভিতরে আনা যায় তাহলে এই পাঁচ বিকার তৃষ্টিতে না পারি বেরিয়ে চলে যাবে তাহলে আমরা পাঁচ বিকার থেকে মুক্ত হব যেই পাঁচ বিকার থেকে মুক্ত হব তাহলে আমাদের মন মস্তিষ্ক শীতল হবে শরীর শীতল হবে যে কাজ আমরা করবো স্থির মনের করব আনন্দ খুচিরে থাকব মনের মধ্যে আনন্দের শিহরণ হবে যেই কোনো জায়গাতে আমরা সবাইকে আপন মনে দেখতে পারব আপনের চিন্তা হবে আর এই পৃথিবী আমাদের জন্য সুন্দর দেখাবে এখন এই পৃথিবী আমাদের জন্য অসুন্দর দেখায় চারোদিকে দিকে দুঃখ কষ্ট অশান্তি কিন্তু যখনই আমরা রাজযোগ প্র্যাকটিস করবো তখন সবাই দেখে আপন হিসাবে আমরা দেখতে পারবো সবার মধ্যে আনন্দ খুশি দেখতে পারবো আমরা অন্যকে আনন্দ দিব অন্যের ভালো কামনা করব, ভালো চাইব তো আমাদের নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে সেই জন্য শিবরাত্রির দিনে পরমাত্মার পরমাত্মার স্মরণ করা যায় এই শিবরাত্রির দিনে পরমাত্মা অবতরিত হয়ে এসেছেন শিবরাত্রির দিন সবচেয়ে বেশি লম্বা আর অন্ধকার রাত্রি পৌষ মাসের অমাবস্যার দিন সবচেয়ে বেশি অন্ধকার দিন সেই দিনেই পরমাত্মার অবতরণ হয় পরমাত্মা মনুষ্য আত্মার মতন মাতৃগর্ভে জন্ম লয় না উনি অবতরণ করেন উনি যার শরীরে অবতরণ করেছেন সে হয়েছে এক মানবী শরীর বৃদ্ধ মানবী শরীর উনি সেই শরীরে অবতরণ করি সেই শরীরে নামকরণ করল প্রজাপিতা ব্রহ্মা এই প্রজাপিতা ব্রহ্মার শরীরে পরমাত্মা অবতরিত হওয়ার জন্য ওনা ব্রহ্মার মুখে দিয়ে এখন সহজ রাজ আর শিক্ষা এই শিক্ষা দেই কিন্তু ইয়াকে ধর্মশাস্ত্র মতে পাওয়া যায় যে পরমাত্মা ঈশ্বরের বাহন হিসাবে একটা ষাট প্রত্যেকটা মন্দিরে শিব মন্দিরে রাখে ষাট গরুর মধ্যে পরমাত্মা এসেছে বলে ধর্মশাস্ত্রতে বর্তম বর্ণনা করে তো ষাট গরু এসে পুরুষ পুরুষ মানুষের প্রতীক পুরুষের প্রতীক সেই ষাট গরুতে পরমাত্মা অবতরিত হয়েছে বলেছেন কিন্তু আসলেতে পশুর মধ্যে সে পরমাত্মা অবতরিত করে না কেন পশুর মধ্যে যদি ভগবান এসে আপনার কাছে আসলো পশু তার নিজের ভাষা বলবে মানুষের মধ্যে আসলে মানুষের ভাষা বলবে কিন্তু ষাট গরুর মধ্যে যদি ভগবান আসে ষাট গরু তার ভাষা কি বলবে হ্যাম্বে হ্যাম্বা বলবে আপনি বুঝবেন জানো বুঝবেন না তো সেইটা এটা প্রতীক রাখা হয়েছে কিন্তু এখন আসলতে পরমাত্মার নিজের শরীর নাই সেই জন্যে আদি ব্রহ্মার শরীরে প্রজাপিতা ব্রহ্মার শরীরে পরমাত্মাকে অবতরিত হতে হয়েছে এখন এইটা হল পরমাত্মার পরিচয় এখন ইয়ার পরে লেশনটা আপনারা বুঝবেন কথাটা বুঝে নিছেন বুঝে নিছেন না পরমাত্মা কেন জ্যোতির্বিন্দু পরমাত্মা কেন প্রজাপিতা ব্রহ্মার শরীরে আসে প্রজাপিতা ব্রহ্মার শরীরে পরমাত্মাই এসে প্রজাপিতা ব্রহ্মার শরীর হাতের দ্বারা আমাদেরকে বরদান দিয়ে আমাদের মাথাতে বরদান দিয়ে পরমাত্মা ব্রহ্মার মুখে দিয়ে জ্ঞান বোঝায় পড়ায় পরমাত্মার দৃষ্টি দিয়ে আমাদেরকে দৃষ্টি দেয় এখন এই সঙ্গম যুগে পরমাত্মা পরমাত্মায় ব্রহ্মার মাধ্যমের দ্বারা শিক্ষা প্রচার করতেছে আমাদেরকে পড়াইতেছে জ্ঞান দান করতেছে এখন পরম পিতা পরমাত্মার পরিচয় আপনারা ভালো করে বুঝলেননি পরম পিতা পরমাত্মা সবার উপরে ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর শাস্ত্রতে ওনাদেরকে এই বলে বলা আসে ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম শঙ্কর দেবতায় নম পরমাত্মায় নম তারপর সে পরম পিতা পরমাত্মায় নম পরমাত্মা হইছে গুরু পরম গুরু পরমাত্মা তো পরমাত্মা এই তিন দেবতার উপরে এখন পরমাত্মার তো শরীর নাই উনি মানবিক শরীরের মতন জন্মগ্রহণ করে না সেই জন্যে মাতৃগর্ভে জন্ম না করার জন্য ওনার শরীর পায়নি আর সমস্ত পশুপক্ষী প্রাণী দেবতা সবাই মাতৃগর্ভ থেকে জন্ম লয় সেই জন্য এই শরীরটা পেয়েছে এই শরীর পাইলেও আবার গ্রহণ করলেও একদিন ছাড়তে হবে গ্রহণ করাকে শরীরকে গ্রহণ করাকে জন্ম বলে শরীরকে ত্যাগ করলে মৃত্যু বলে পরমাত্মার পরমাত্মায় শরীর গ্রহণ করে না আর পরমাত্মায় শরীর ত্যাগ করে না পরমাত্মার মৃত্যু হয় না যদি পরমাত্মারও মৃত্যু হয় তাহলে আমাদেরকে কে কে পরিচয় দিবে পরম দামের পরিচয় কে দিবে আমরা কোথায় ছিলাম আমরা কিভাবে এসেছি আবার মৃত্যুর পরে আমরা কোথায় যাব এই কথার পরিচয় আমাদেরকে কে দিবে পরমাত্মায় দিবে কারণ পরমাত্মা অজন্মা অকর্তা অভোক্তা পরমাত্মায় কোনো দিন জন্ম লয় না আর পরমাত্মায় কোনো দিন কর্ম করে না কর্ম করায় কর্তা হিসাবে কিন্তু নিজে হাতে কামে করে না আর অভোক্তা সবাই ভোগ ভগবানকে ভোগ লাগায় পরমাত্মা ধরি খায়নি না পরমাত্মা খায় না অভোক্তা সেই জন্যে পরমাত্মা নিউট্রেল থাকি সারা বিশ্বের কার্য করায় এইজনে জন্য শাস্ত্র মতে বলা হয়েছে ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নাম শঙ্কর দেবতাই নাম শিব পরমাত্মায় না শিব হয়েছে পরমাত্মা পরম মানে শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ তে উঁচে সবার উপরে উঁচে শ্রেষ্ঠ আসন আছে ওনার পরমাত্মা এখন দেখেন ব্রহ্মার মাধ্যমে জন্ম লইছে বলছিল পরমাত্মা এসে এই ব্রহ্মার শরীরে শরীরে ঢুকে গেল ব্রহ্মার শরীরে উনি অবতরণ করল এতে তো কি হয়েছে ব্রহ্মা এখন বৃদ্ধ অবস্থাতে আছে এখন এই বৃদ্ধ অবস্থা ব্রহ্মা থাকাতে এই জ্ঞানের বিতরণ করতে লাগে সারা বিশ্ববাসী কীভাবে করবে পরমাত্মা অবতরিত হয়ে যখন পৃথিবীতে আসলো এখন ওনার উদ্দেশ্য বহুত মত কিন্তু শরীর নাই শরীর না হলে কিছু কাজ করতে পারে না এখন সংকল্পর দ্বারা তিন দেবতাক ডা নিমন্ত্রণ দিল ব্রহ্মা আসলো বিষ্ণু আসলো শঙ্কর আসলো এখন শঙ্করকে ব্রহ্মাকে বললো ব্রহ্মা তোমার দেহাটা আমাকে দাও তখন দেহাটা দিবার জন্য ব্রহ্মায় ভাবলো আরে আমার দেহাটা দিলে আমি তো মরিয়ে যাবো কী করে চলবো তখন পরমাত্মায় বলো না না তুমি মরবে না তোমার দেহার ভিতরে আমি প্রবেশ করবো কারণ আমার কর্তব্য করতে লাগে এই জন্যে যেমন আপনার ঘরটা একটু কিনারে আমি যদি গিয়ে ভাড়া নেই তো কিনারে বাইরে রুম টুতে ভাড়া দিতে পারবেন নেই পারবেন তো সেই মতে ব্রহ্মায়ও নিজের দেহাটিকে পরমাত্মাকে কী করলো অফার করলো এখন পরমাত্মায় শরীরে ঢুকে যাওয়াতে ব্রহ্মার মুখে বলতে লাগলো কি বলল ব্রহ্মায়। ব্রহ্মায় জ্ঞান দিতে লাগলো পরমাত্মা অবতরিত হওয়ার পরে ব্রহ্মায় জ্ঞান দিতে লাগলো এই ব্রহ্মজ্ঞান কি পরমাত্মার জ্ঞানটা পরমাত্মা ব্রহ্মলোক থেকে এসেছে সেই ব্রহ্মলোকের জ্ঞান ব্রহ্মার মুখে দিয়ে যখন নিশ্চিত হয়েছে আর এই জ্ঞান যারা শুনেছে যারা এই জ্ঞানকে ধারণ পালন করেছে আর চিন্তন করেছে এই জ্ঞানকে ধারণ করে নিয়েছে তারাই প্রকৃত ব্রাহ্মণ হবে ব্রাহ্মণ হওয়ার পরে তারা জ্ঞান গ্রহণ করে ভবিষ্যতে ভবিষ্যতে সত্য যুগে যেখানে বিষ্ণু রাজত্ব করবে সেখানে জন্ম পাবে ব্রহ্মার মুখে দিয়ে যে জ্ঞান শুনি নতুন জন্ম হয়েছে বা জ্ঞান শুনি পালন করছে তারাই সত্য যুগে জন্ম পাবে সেইভাবে ব্রহ্মার জ্ঞান কতজনে নিচ্ছে হাজার হাজার জনে আর সত্য যুগ কেমন আসবে আগামী আজকের যুগের আগামী যুগ আসবে সত্য যুগ যেখানে লক্ষ্মী নারায়ণে রাজত্ব করবে এখানে বিষ্ণুকে চারটা হাতের চতুর্ভুজ বিষ্ণুকে দেখানো হয়েছে চতুর্ভুজ বিষ্ণু মানে লক্ষ্মী আর নারায়ণ দুইজনের যুগল রূপ এই জন্য চারটা হাত আসে লক্ষ্মী নারায়ণ এই চারটা হাতের প্রতীক আছে কি সত্য যুগ এমন আসবে যে দেখেন সত্য যুগ আসার জন্য পরমাত্মায় যে জ্ঞান দিছে তাকে বিষ্ণুর চারটা হাতে এটাই ইঙ্গিত করে যে শঙ্খ বাদন করে যে শঙ্খ বাদন ব্রহ্মার দ্বারা পরমাত্মার জ্ঞান শঙ্খবাদন করে সবাইকে ডাকে সবাইকে নিমন্ত্রণ দিয়ে যে সত্য যুগে যাবার ভাগ্য লাগলে এখন ব্রহ্মার মুখে জ্ঞান শুনুন ওইটা শঙ্খ শঙ্খবাদন আপনি এটা পরমাত্মার জ্ঞান পেয়েছেন আপনার ঘরের লোক আপনার মাসি পিসির ঘরে মামা মামা কাকার ঘরে সবাই আপন লোককে আপনার সহপাঠীকে আপনার পরি প্রতিবেশীকে সবাইকে বলুন এটি এসে ধ্বনি করা আর দ্বিতীয় হাতে আসে পদ্মফুল পদ্মফুল সবসময় জলের উপরে থাকে কিন্তু পদ্মফুলে ফোঁটাও জল নাই সেই আর পদ্মফুল সবসময় খুশিতে থাকে প্রস্ফুটিত হয়ে থাকে সেই পদ্মফুল রাজযোগ করি ঘর গৃহস্থিতে থাকি রাজ্য করলে আমাদের জীবনটা পদ্মফুলের মতন হাসি মুখের হবে খুব সুন্দর হবে সুখী জীবন হবে আর তৃতীয় হইছে চক্র সৃষ্টিচক্র বিষয়ে ইঙ্গিত করে এই সৃষ্টি চক্রতে আমরা কে ছিলাম কোথায় ছিলাম আর কত জন্ম পার হয়ে এখানে এই কলিযুগে এসেছি আর কলিযুগে এসে আদি দেব ব্রহ্মার মুখে যে জ্ঞান শুনে আমরা প্রকৃত ব্রাহ্মণ হব ব্রাহ্মণ হওয়ার পরে সত্য যুগে যাওয়ার অধিকার থাকবে এই কথা আমি জেনে নিব। তারপর পরে হয়েছে গদা বিষ্ণুর হাতে গদা দিয়া অর্থ হয়েছে বিষ্ণুর কোনো যোদ্ধা নয় কিন্তু বিষ্ণুর হাতে গদা কেন দিছে এটা হয়েছে জ্ঞান গদা জ্ঞান গদা জ্ঞান থাকলে কোনো যে কোনো কথা শুনলে তাকে যাচাই করতে পারবে এটা যাচাই করার অস্ত যে যে কোনো কথা শুনলে ফট করে গ্রহণ করবে এটা নয় তাকে যাচাই করি গ্রহণ করবে বা ত্যাগ করবে এই কথা বোঝা যায় গতিকে যে কথা আমাদের উপকার হয় উপকারী সেই কথা আমিকে গ্রহণ করব আর যে কথা উপকারী নয় অপকারী তাকে আমরা ফেলাই দিই ফেলাই গদা দিই ফেলাই দেব তো যাচাই করার এটা অর্থ তা তাহলে বিষ্ণু চতুর্ভুজের যুগে। কি করব রাজত্ব করব আর সত্যের যুগে বিষ্ণুর সমান সমস্ত রাজা প্রজা ষোলকলা সম্পূর্ণ পবিত্র থাকবে সত্য যুগে সবার ঘরে ঘরে সুখ হবে আনন্দ হবে খুশি হবে ওখানে হিংসা নাই দুঃখ নাই কষ্ট নাই কোনো বিকার নাই কোনো রকমের শত্রুতা নাই বাঘে আর গায়ে একে ঘাটে জল খাবে ওখানে সব ঘর ঘর হবে সোনার ঘর হবে হীরের লাইট জ্বলবে সবার মধ্যে ভ্রাতৃত্ব ভাবনা হবে হ্যাঁ এই হিংসা না এরকম দুনিয়া এইরকম সত্যের যুগে সবসময় আনন্দ খুশি থাকবে এমন সত্যের যুগে নতুন জন্ম হবে আমাদের আবার জন্ম হবে তারপরে ওই যখন পৃথিবীতে সত্যের যুগ ছিল তখন চারুদিকে সুখ শান্তি আনন্দ হয়েছে আস্তে আস্তে সত্যের যুগ থেকে আস্তে 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 সময় পেরিয়ে যাবে তারপরে আসবে সত্যের যুগ ত্রেতা যুগ দ্বাপর্য যুগ কলিযুগ কলিযুগের শেষে শঙ্কর শঙ্করের দ্বারা বিনাশের পাট আসবে কারণ আজ আগে সত্যের যুগে একটা ভারতে ছিল ভারতভূমি স্বর্গরাজ্য ছিল কিন্তু আজ কলিযুগের শেষে এই ভারতে খণ্ড খণ্ড হয়ে কত রাজ্য হয়েছে আবার কত ধরনের মানুষের মধ্যে কত ধর্ম এসেছে কত জাত পাত এসেছে কত ভাষা এসেছে এতিয়া বিভিন্নতা এসে গেছে আগে একতা ছিল এখন অনেকতা হয়ে গেছে আর আগে মানুষ কম ছিল সত্য যুগে মানুষ মাত্র নৌ লক্ষ ছিল হ্যাঁ এখন কত লক্ষ লক্ষ হয়ে গেছে এখন এই পৃথিবীর মানুষের থাকার জন্য জাগাও কোলায় না খাদ্যও কোলায় না এমন অবস্থা হয়েছে এখন বিভিন্ন দেশ বিভিন্ন দেশের মধ্যে অনেক মানুষ বেড়ে গেছে সেই জন্যে মানুষে মানুষকে অপকার করার জন্য যে কূটনীতি ওলাইছে সেই কূটনীতির মূল হয়েছে শঙ্কর কারণ শঙ্করের সাথে শঙ্কর পার্টির লোক থাকবে আজ বিনাশের জন্য শঙ্করকে দেখানো হয় শঙ্কর তপস্বী কিন্তু শঙ্করের সাথে শঙ্কর পার্টি আছে প্রত্যেকটা দেশে শঙ্করের এক একটা শঙ্কর পার্টি অর্থাৎ উগ্রবাদী পার্টি এটা আছে এখন বিজ্ঞানের বলে প্রত্যেকটা দেশে অ্যাটম বোম হাইড্রোজেন বম বানিয়ে স্টোর করে রাখা আছে এখন শেষের সৃষ্টির শেষে কলিযুগের শেষে বিভিন্ন রাজ্যের মধ্যে মতানৈক্য হবে মতানৈক্য হওয়ার সঙ্গে সঙ্গে দেশের মন্ত্রী মিনিস্টারে কীভাবে শান্তি আনন্দায় তার মিটিং করে কনফারেন্স করে আলোচ করে মীমাংসা করতে চায় কিন্তু শঙ্কর পার্টির এমন চঞ্চলতা দেখব কোনো একজনে স্টোর করে রাখা একটা অ্যাটম বম লুকিয়ে লুকিয়ে তার সুইচটা টিপিয়ে দিবে একটা অ্যাটম টিপি দিলে সহস্র অ্যাটম বোম একসাথে আছে বাস্ট হয়ে যাবে তাহলে এই পৃথিবী কী হবে ধোঁয়া ছাই হবে সেকেন্ডের মধ্যে ছাই হয়ে যাবে এই কার্য শঙ্করের দ্বারা করায় আর বিজ্ঞানে বলেছে যে বিজ্ঞানের বলে নবগ্রহ সূর্যচন্দ্র ভিতরে নবগ্রহ নটা গ্রহ একটা প্যারালের রেখাতে যখন মিলিত হবে তখন একটি মহাবিনাশ হবে আর মহাবিনাশ হওয়ার জন্য বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিছে আচ্ছা যেই না হোক এই শঙ্করের দ্বারা উগ্রবাদী পার্টির দ্বারা কিছু একটা বিনাশ হবে নাহলে কিছুটা হবে তার জন্য চিন্তা নেই কিন্তু এখন কথা হলো ব্রহ্মার দ্বারা দেওয়া জ্ঞান বিষ্ণুর দ্বারা আমরা বিষ্ণুর সত্য যুগে যাবার জন্য আমরা তৈরি হব পৃথিবীর যেই নক তার জন্য সবার একটা কথা কিন্তু পরমাত্মায় এসে শান্তি স্থাপন করবে আর আবার পৃথিবীতে নতুন স্বর্গরাজ্য হবে এখানে শান্তি হবে পয়লা স্থাপন হলো তারপরে তারপরে বিনাশ হব তারপরে শান্তি স্থাপন তারপরে সত্য যুগ হব সত্য আসলে প্রত্যেকটা গাছে গাছে ফলমূল থাকবে সবাই ফলমূল খায় জীবন কটাবে সত্যের যুগে মানুষ মানুষের দেবী দেবতার অনেক লম্বা আয়ুষ হবে এক একজন লোকের আয়ুষ এক একজন লোকের আয়ুষ কি কত হবে অনেক বছর হবে আরও অনেক অনেক দিন জীবিত থাকবে শরীরে কোনো রোগ ব্যাধ হবে না মনে কোনো টেনশন হবে না দুঃখ কষ্ট হবে না অভাব অভিযোগ হবে না ছেলে মানুষ বাজার বাজার করতে লাগে না কামানি করতে লাগে না প্রচুর ধন সম্পত্তি থাকবে আর মায়েরা রান্না করতে লাগে না রান্না করার লোক থাকবে আর আমাদের সমূহতে কমিউনিটি হল থাকবে আর সবাই সকালে উঠে স্নান টান করে কমিউনিটি হলে যাবে ওখানে রকম প্রোগ্রাম হবে সময় সময় খাওয়া দাওয়া হবে ওখানে পড়াশোনা হবে আলোচনা হবে হাস্যরস হবে সঙ্গীত হবে বিভিন্ন ধরনের থিয়েটার হবে বিভিন্ন ধরনের নাটক হবে এইবিলাকর চর্চা হবে সাহিত্য সঙ্গীত কলা সব হবে আর ছোট ছোট বাচ্চাদেরকে যখন সকালে উঠি মা মা বাবা তাকে স্নান করি কাপড় সাপড় পরায় তৈরি করবে মাস্টার এসে বাচ্চাকে নিয়ে যাবে স্কুলে পড়াবে সারাদিন ধরে বাচ্চাকে স্কুলে পড়াবে সময় সময় মতে খাওয়াবে স্নান করাবে খেলাবে ড্রয়িং করাবে পড়াশোনা করাবে ওখানে নাচ গানের মাধ্যমে পড়াশোনা হয় আজকের মতন বড় বড় কিতাব বই নিয়ে যাবে লাঠি দিয়ে মেরে মেরে পড়াবে এরকম পড়ানো নয় ওখানে আনন্দ খুশিরের গান নাচের মাধ্যমে পড়াশোনা হয় সেই জন্য পড়াশোনাও মনোগ্রাহী হবে আবার সন্ধ্যা হওয়ার পরে বাচ্চাটাকে এরোপ্লেনে নিয়ে আসবে আর মা বাবার হাতে দিয়ে যাবে তাহলে বাচ্চার জন্য মা বাবার চিন্তা নাই আর সেই জন্য একদম সুন্দর বাজার থাকবে হাট বাজার সব থাকবে কিন্তু আপনি বেগ নিয়ে হাট বাজার দৌড়িতে লাগে না আপনি স্লিপ লিখে দিলে বাজারের বস্তু ঘরে আনে দিবে তো ঘরে আনি দিলেও আপনার প্রসাদনের বস্তু লাগে কাপড় চাপড় লাগে সাবুন সার্ফ লাগে যা বস্তু লাগে সেই বস্তু আনি দিলেও আমি দেখলেন সবচেয়ে ফার্স্ট ক্লাস বস্তু আনি দিছে এখন ওই লোকজনকে বসায় আপনি আল আলমারি খোলে পয়সা দিবে এটা দরকার নাই লোকজনে বলছে আপনার বস্তু হয়েছে মনোগ্রাহী হয়েছে তাহলে আপনি রাখুন আর সে যে স্লিপ দিয়ে পাঠাইছিলেন সেই স্লিপটা লোকজনে চাইয়ে নিয়ে যায় আর রাজভরালে দিয়ে রাজভড়ালের দ্বারা দ্বারা আপনার বস্তুর ক্রয় করা বস্তুর দাম নিষ্পত্তি করে দেবে রাজভরাল থেকে পেমেন্ট করবে তো এমন সুন্দর সুখের দুনিয়া কোথ পাবে কোথায় পাবে যেখানে রোগ ব্যাধ নাই দুঃখ নাই কষ্ট নাই রোগ আর লম্বা লম্বা আয়ুষ পাবে সুন্দর হবে ওখানে মৃত্যু হবে কত সুন্দর স্বর্গরাজ্য আছে সেই স্বর্গরাজ্য যাবার জন্য আজ কলিযুগের শেষে আদিদে ব্রহ্মার দ্বারা পরমাত্মায় আজ এই শিক্ষা দিতেছে যাকে রাজযোগ আর ঈশ্বরীয় জ্ঞান নামে জানা যায় ওম শান্তি কালকেও আমরা এই আলোচনা করেছিলাম যে পরমাত্মা সর্বজ্ঞ হে সর্বশক্তিমান হয় কিন্তু সর্বব্যাপী নয় এটা বলেছিলাম না ভগবান সর্বব্যাপী নয় আমাদের হিন্দু মতে এতদিন প্রচলিত ছিল যে ভগবান যেখানে সেখানে আছে কোথায় আছে পাহাড়েও আছে নদীতেও আছে গাছে আছে পেঁচায় আছে সবখানেতে আছে বলছে এখন বিচার করুন যে ভগবান কোথায় আছে। ভগবানের পরিচয় তো দিলাম ভগবান জ্যোতির্বিন্দু পরিচয় পাইছেন না এখন দেখেন আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে ভগবান সর্বব্যাপী এটা সর্বব্যাপী যদি এই মানুষের মধ্যে ভগবান আছে আছে নি নয় আমাদের এতদিন বিশ্বাস ছিল মানুষের মধ্যে ভগবান থাকে থাকে না যদি এই মানুষের মধ্যে ভগবান আছে হ্যাঁ তাহলে আর মানুষের মধ্যে আসে সর্বব্যাপী বলে সব থাকতে লাগে মানুষের মধ্যেও আসে এই বাঘের মধ্যেও থাকে তাহলে এই কুকুরের মধ্যেও আসে এই ছাগলের মধ্যে আছে এই হাঁসের মধ্যেও আছে এই বিড়ালের মধ্যেও আছে আছে না সব জীবতে ভগবান আছে বলা হয়েছে যদি বলা হয়েছে তাহলে সবাইখানে আছে আচ্ছা বিচার করুন মানুষের মধ্যে আছে এই মানুষের মধ্যে যদি ভগবান থাকে তাহলে এই ভক্ত কেন ভগবানকে ডাকে নিজে ভগবান সাজি বসে না কেন অত রাত দিন ডাকতেছে ভগবান আসো ভগবান আসো আমার দুঃখ হরণ করো ভগবান আসো বলে ডাকে যদি মানুষের মধ্যে ভগবান আসে তাহলে কি হলো একদিন একজন বন্ধু আর একজন বন্ধুকে গরমের দিনে ডাকল বন্ধু আজ খুব গরম আছে চলো নদীর নদীর কিনারে যায় আজ নদীর ঠান্ডা হাওয়া খায় আসল তারপরে দুই বন্ধু খুশি হয়ে কথা বলতে বলতে নদীর কিনারে গেল আর নদীর ধার থেকে সব মানুষ গরু গরু সরু ছাগল ছাগল সব ঘর নিজের ঘরে দিকে আসলো অন্ধকার ভেড়ে গেল তারা নদীর ধার পায় মানে ভালোই অন্ধকার হয়েছে মানুষ না দেখা অবস্থা হয়েছে এনেকাতে যেজন বন্ধু ডেকে নিয়ে গিয়েছিল তার পকেটে ডেগার ছিল মন চুপে চুপে মনে মনে ডেগারটা বাইর করে যে বন্ধুক ডেকে নিয়ে গিয়েছিল তার বুকে বহাই দিলো আর হঠাৎ করে বুকে যে ডেগার বসাবে সে তো ভাবাই নাই সে তো ফট করে মরে গেল। মরে যাওয়াতে বন্ধুটা তার লাশটা নদীতে ছেলে দিলো বহাই দিলো আর তার হাতে থাকা ডেগাটো ফেলাই দিলো নদীতে হাত মুখ ধুয়ে চলে আসলো ঘরে মায়ে রান্না বাড়া করছে খেয়ে এলো খায় বস বিছনাথে ঘুম পরে ঘুমাই গেছে এখন এই বন্ধুটুকের মা ঘরে রান্না করছে দশটা বাজলো এগারোটা বাজলো বারোটা বাজলো তার ছেলেটা ঘর আসেনি কি হলো কি হলো আমার বাপু আসে নেই কী হলো কখন আসবে ছটপট করতে করতে এখান এ ঘরে ও ঘরে ডাকা টাকি করলো কেউ নাই কোনো দিকে নাই সবাই খোঁজাখোঁজি করলো বন্ধুবান্ধব ছুটে গেল কেউ বলছে আরে তার বন্ধুর লগে আছে নাকি বন্ধু বান্ধব কথাবার্তা করিও থাকতে পারে খেলা ঠাস চাষও খেলতে পারে এজন্যে গিয়ে জিজ্ঞাসা করছে আরে তোমার বন্ধু কই কি জানি আমি জানা নেই সে তো আজই আমার ঘরে আসা নাই আমিও কোথায় যাইনি বই ঘুমাই ঘছি আমি জানি না এখন বন্ধুর ঘরে নাই চারোদিকে খোঁজাখোঁজি করছে কোনো দিকে নাই এখন বন্ধু কী করে পাব তার সহসিদও পায়নি সে যে জীবিত আসনে মরেছে না কী হয়েছে তার হসিদও পায় না কারণ তার লাশটা লাস্তা দেখে দেখেন অন্ধকার রাতে এখন কোর্ট কেস করলেও লাগবে না ওদিকে দেখেন এইভাবে মানুষে মানুষকে আজ হত্যা করেনি ভগবান থাকলে কখনো এরকম করে না আরও দ্বিতীয় দৃশ্য দেখেন আজ ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝে মধ্যে ঝগড়া অশান্তি ঝগড়া অশান্তি তো হয়ে মনোমালিন হয়ে হয়েছে জেদা জেদির অহংকার অহংকারজনে হয়েছে কিন্তু আজ প্রত্যেকটা প্রায় ঘরে চোনা যায় স্ত্রী তার পতিকে মেরে আগুন লগাই দিছে আর অনেক ঘরে শোনা যায় স্ত্রীকে মেরে কেরোসিন তেল ঢালে আগুন লাই দিছে আর শরীরটা আধা পোড়া হওয়ার পরে চিৎকার করে চিৎকার করে এদিকে ওদিকে ঘরের লোক আসবে না তা সেখানে আরে কী হলো কী জানি আমি এখন আইসি ও তো আগে আমি আসার আগে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাইছে এখন কি করব ও নিজেই একদম দিশাহারা হয়ে গেছে এরকম অবস্থা দেখা যায় এটা কি কারণে হয়েছে ভগবান যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতো যদি মানুষের মধ্যে ভগবান থাকে বন্ধু বন্ধুর মধ্যে এরকম হত্যার কাণ্ড হতো আর মানুষের মধ্যে যদি ভগবান আসে থাকে তাহলে এই রোগী দা ঔষধ দাবাই ডাক্তার বৈধ সব করার পরেও এখন ঈশ্বরকে ডাকে হে ঈশ্বর হে ভগবান আমাকে রক্ষা করো আমার রোগ ব্যাধ ভালো করো আমাকে জীবিত থাকতে দাও হে প্রভু এগুলি কত প্রার্থনা করে যদি মানুষের মধ্যে ভগবান থাকতো তাহলে এ রোগী ভগবানকে ডাকতো না সে নিজেই ভগবান ওই সাজি বসতো হ্যাঁ এই ভক্ত নিজেই ভগবান সাজি বসত তাহলে কী আছে মানুষের মধ্যে ভগবান আছে নাই মানুষের মধ্যে ভগবান যদি নাই তাহলে কোথায় আছে এই সে বাঘের মধ্যে আসে কুকুরের মধ্যে আসে এই হাঁসের মধ্যে আসে আর মধ্যে কশ্যপের মধ্যে আসে কারো মধ্যে নাই কিন্তু মৎস্য অবতার কচ্ছ অবতার বলে হিন্দুতে কাশ আর মাছের মধ্যে আছে ভগবান আছে যদি কাশ আর মাছের মধ্যে থাকে তাহলে ডেইলি ডেইলি আমরা কি করি মাছ আর কাশ দিয়ে খাই বাজারে যদি আপনি মাছ কাছ নিতে যান আর বলেন ভাই আপনার এটা অজস্র মাছ কাছ কেন কাটেন এখানে তো ভগবান আছে তখন ও মাসুয়াই বলবে নাই না আজ আমি পঞ্চাশ বছর ধরে এই মাছ কাটিছি কোনোদিন মাছ থেকে তো ভগবান বাইর হয় না খান খান এটা খাবার জন্যে বনাইছে যদি আপনি মাছ না খান আপনাকে মাছে খেয়ে ফেলবে এই বলি বলে এখন কি কি আছে তাকে আপনি বুঝুন মাছের মধ্যে কাছর মধ্যে ভগবান আছে নাই তো নাই জন্যে ভগবান তাকে মানুষে খায় কিন্তু ভগবান উনি যেমন এটা বড় আগুন ধরিয়ে এক মুঠি বালু আর এক মুঠি সিমেন্ট দিয়ে অল্প জল দিয়ে মাখে একটা ইটার মতন তৈরি করিয়ে তাকে জ্বলান পোড়ায় থাকুন পোড়ায় থাকুন পোড়ায় থাকুন পোড়ায় থাকলে এটা লাল হবে একদম এক সময় গিয়ে এটা ইটা হবে পেকে যাওয়া ইটা হবে তার উপরে আপনি জলায় থাকুন জলাই থাকুন জলাই থাকুন লাস্টে এটা কালা হবে তারপরে আপনি বাইর করি তাকে ঠান্ডা করুন তাকে মারুন পিটুন বাড়ি দেন যেমন করবে সেটা ফাটবে না একদম শক্ত পাথর হয়ে গেল পাথর হয়ে যায় এটা এটায় কত শক্ত কাজ করে তার উপরে দশতলা বিশতলার বিল্ডিং বানানো যায় কিন্তু এমনি সাধারণ বালির উপরে যদি আপনি দশতলার ঘর বনাইতে যান ঘর তো থাকবে থাকবে না ভেঙে যাবে না কিন্তু এই পাথরের মতন ইটার উপরে ঘর বনালে আপনার ঘর তার দীর্ঘস্থায়ী হবে কারণ যখনই শক্ত হলো পাথরের মতন হলো তখন নির্ভরশীল হয় পৃথিবীতে আমরাও যখনই আমরা একটা ফার্ম বিশ্বাসে থাকবো তখন আমাদের জীবনটা দৃঢ় হয় ভগবানের প্রতি একটা নিশ্চয় দৃঢ় নিশ্চয় থাকলে আমাদের জীবনে কী হয় এটা কী হয় শক্তি পায় যাতে গীতাতেও লেখা আসে এ দায়ে ধর্মস্য যখন ধর্মের গ্লানি হয় তখন ভগবান আসবে আজ সমাজে দেখেন তো চারুদিকে ধর্মর গ্লানি হইতেছে ধর্মর গ্লানি হইতেছে না হইতেছে কি নাই আজ ঔষধের পানি মিস করে ঔষধেও মিস করে খাবা বস্তুতেও মিস করে যত টাকা তার দাম আছে ডাবল দাম লয় আজ মানুষের মধ্যেও বিশ্বাস নাই এটা দৃঢ় বিশ্বাস এটা নাই এই জন্যে বিচার করুন তো এখন কলিযুগ না ঠিক কলিযুগের মধ্যে সময় এই সময় ভগবানের অবতরণ হওয়ার সময় এখন ভগবান অবতরণ হওয়ার ঠিক টাইম এখনই ভগবান অবতরণ হয়ে আমাদেরকে রাজযুগের শিক্ষা দিয়ে আজকে তৃতীয় দিনের কোর্সটা হয়ে গেল। আপনাদের মনভূত হয়েছে কিনা বুঝতে পারছেন কি না হ্যাঁ হবে যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে এটা খুব সহজ সহজ রাজযোগ এই রাজযোগের মধ্যে আমরা জীবনটা সহজ করে নিতে হবে অভিশান্তি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন পরমাত্মায় সবাইকে আশীর্বাদ দিয়েছে এই আশীর্বাদ গ্রহণ করুন অভিশান্তি